নমস্কার গত মে মাসে বুদ্ধ পূর্ণিমার রাত্রিরে আকাশে কোন সময়ে কোন কোন গ্রহ বা তারা দেখা যেতে পারে সেটা নিয়ে আমরা কয়েকটি অডিও সেশন করেছিলাম তারপরে জুলাই মাসের মাঝামাঝি করোনা আবহের মধ্যে আমরা একটি ভিডিও সেশন করেছিলাম ওই একই বিষয় নিয়ে অর্থাৎ আকাশে কোন সময় কোন দিকে কোন তারা বা গ্রহ স্পষ্ট দেখা যেতে পারে আমরা পৃথিবীতে বসে সূর্যের ধারে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ডিগ্রি ঘুরি অর্থাৎ গড়ে একদিনে এক ডিগ্রি করে এগোই তাহলে বিগত দু মাসে আমরা প্রায় ষাট ডিগ্রি এগিয়ে গেছি এখন আমরা তাহলে একটু অন্য অ্যাঙ্গেল বা কোন থেকে আকাশকে দেখতে পারি তাহলে আজকেও আবার সেই স্টেলেরিয়াম অ্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাক যে এই সেপ্টেম্বর মাসে আকাশের কোন সময় কোন গ্রহ বা তারা দেখা যেতে পারে আমি জায়গাটা রাখছি কলকাতা ল্যাটলং দিয়েছি এবং সময়টা সন্ধ্যে সাড়ে ছটা করছি এই আজকালের মধ্যে কিন্তু যত দিন যাবে একটু করে আকাশটা সরবে ফলে খুব একটা অসুবিধা হবে না আকাশে সবচেয়ে উজ্জ্বল যে বিন্দুটা আমরা দেখতে পাব সেটা হচ্ছে গ্রহ জুপিটার বা বৃহস্পতি এবং তারই বাঁ দিকে আমরা স্যাটার্ন দেখতে পাব গ্রহ এই অ্যাপে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কার্ডিনাল ডাইরেকশানগুলো দেওয়া যায় কিন্তু যেহেতু আমরা আকাশে অ্যাকচুয়াল দেখার সময় ডাইরেকশন আকাশের গায়ে তো লেখা থাকে না ফলে ইচ্ছেকৃতইভাবেই আমি ওই ডাইরেকশানগুলো দেখাচ্ছি না অ্যাপে যাই হোক তাই জুপিটার বা বৃহস্পতি আপাতত আমাদের থেকে সাড়ে চার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড সান পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব এবং এটি হচ্ছে প্রায় ওয়ান ফিফটি মিলিয়ন কিলোমিটার অর্থাৎ পনেরো কোটি কিলোমিটার সেক্ষেত্রে আপাতত আমাদের থেকে বৃহস্পতির দূরত্ব হচ্ছে প্রায় সত্তর কোটি কিলোমিটার একে আমরা সন্ধ্যে সাড়ে ছটায় মোটামুটিভাবে দক্ষিণের আকাশে ওই তিরিশ চল্লিশ ডিগ্রি অল্টিচিউডে দেখতে পাব তারই দিকে বলাটা ভুল হবে তারই পূর্ব দিক বা উত্তর দিক করতে হবে দেখতে পাবো আমরা স্যাটান বা শনিগ্রহকে যেটাই কিনা রয়েছে নাইন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরে অর্থাৎ প্রায় একশো কোটি কিলোমিটার দূরে এই দূরত্বগুলো ভাবাই যায় না তাও তো তারাদের তুলনায় এই দূরত্ব খুবই কম মানে মনে হয় যেন পাশের বাড়ি যাই হোক এবারে আমরা এই অল্টিটিউড ধরি আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে শুরু করব এত তারা হয়তো আকাশে দেখা নাও যেতে পারে তাও এই একটা হোলদে উজ্জ্বল তারা দেখা যাচ্ছে স্ক্রিনের মাঝখানে রেখেছি এই তারাটা হচ্ছে বাংলায় জ্যেষ্ঠা বা ইংরেজিতে অ্যান্টেরিস এবং স্করপিয়াস কনস্টালেশনের উজ্জ্বলতম নক্ষত্র যে কোনো কনস্টালেশনের ব্রাইটেস্ট স্টারকে বলা হয় অ্যালফা দ্বিতীয় ব্রাইটেস্টকে বলা হয় বিটা একই রকমভাবে তার চেয়ে কম হলে গামা ডেল্টা এপসাইলান এইভাবে চলে গ্রিক বর্ণমালা ক্রমে তাহলে এটা হচ্ছে অ্যালফাস স্করপিও বা অ্যান্টেরিস এর দূরত্ব হচ্ছে সাড়ে পাঁচশো লাইট ইয়ার দূরে কিলোমিটার আর হিসেবটা করছি না ওয়ান লাইট ইয়ার ইকুয়ালস অ্যাবাউট নাইন ট্রিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন কিলোমিটারস বিশাল দূরত্ব কল্পনায় আনা অসম্ভব এবং এটি হচ্ছে এম টাইপ স্টার আমরা আগেও দেখেছি যে মেন সিকোয়েন্স স্টারগুলোর ক্লাসিফিকেশান করলে আমরা সাতটা শ্রেণী পাই ও বি এ এফ জি কে এম যেগুলো ও টাইপ স্টার সেগুলোর সারফেস টেম্পারেচার সবচেয়ে বেশি তিরিশ হাজারেরও বেশি ক্যালভিন বা সেন্টিগ্রেড এবং এম টাইপ হচ্ছে সবচেয়ে কম টেম্পারেচার এই সাতটির মধ্যে এম টাইপের হচ্ছে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার ক্যালভিন বা সেন্টিগ্রেড ভ্যারি করে সারফেস টেম্পারেচার আমাদের সূর্য হচ্ছে জি টাইপ স্টার এর সারফেস টেম্পারেচার প্রায় সাড়ে পাঁচ হাজার ক্যালভিন বা সেন্টিগ্রেডের কাছাকাছি তাহলে অ্যান্টেরিস সূর্যর থেকে অনেক কম তাপমাত্রা কিন্তু এর সাইজ কিন্তু সূর্যের তুলনায় অনেক গুণ বেশি এবং এটি আছে তাহলে সাড়ে পাঁচশো লাইট ইয়ার্ড দূরে অর্থাৎ সাড়ে পাঁচশো বছর আগে এই তারা থেকে জ্যেষ্ঠা থেকে যে আলোর রেখাটি বেরিয়েছিল সেই ফোটন কণাগুলো আজকে রাতে আপনার চোখে এসে পড়ছে এগিয়ে যাওয়া যাক আরও পশ্চিম দিকে এত তারা যদি দেখা নাও যায় আমরা এইটিকে অবশ্যই দেখতে পাব বাংলায় বলে সাতি ইংরেজিতে হচ্ছে আকচুরাস বুটিস কনস্টেলেশনের অ্যালফা স্টার অ্যালফা বুটিস কত দূরত্বে রয়েছে থার্টি সিক্স লাইট ইয়ার্স দূরে এই যে দূরত্বগুলো আমি বলে যাচ্ছি এটা কিন্তু অ্যাকিউরেট নয় ইন্টারনেটে বা বইতে বা অ্যাপে যদি আপনি দেখেন দেখবেন একটু ফ্র্যাকশনাল আছে হয়তো থার্টি ফাইভ পয়েন্ট সামথিং বা থার্টি সিক্স পয়েন্ট সামথিং বা ধরুন চোদ্দোশো সামথিং এরকম এটা মনে রাখার জন্যে একটা কোনো কাছাকাছির সংখ্যা রাউন্ড আপ করা হয়েছে তাহলে মনে রাখতে সুবিধে এবং বারে বারে বললে দেখবেন আপনাদেরও মনে থেকে যাবে যাই হোক তা এটি হচ্ছে ছত্রিশ লাইটিয়ার দূরে এবং এটি টাইপ কে স্টার তাহলে অ্যান্টারিসের তুলনায় কিন্তু আকচুরাসের টেম্পারেচার বেশি নিচে দেখুন হোরাইজানের কাছাকাছি ওই পাঁচ সাত ডিগ্রি অ্যাল্টিউডে এটা হালকা নীল তারা রয়েছে এটা নিয়ে আর বলছি না এটা হচ্ছে স্পাইকা বা চিত্রা কিন্তু এই আকাশে আপনারা এটা দেখতে পাওয়ার আশা খুবই কম কলকাতায় তো প্রশ্নই ওঠে না এখান থেকে কালিয়াগঞ্জ থেকেও দেখা যাচ্ছে না তাই আখচুরেশ ধরে আমরা আবার উত্তর দিকে চলে যাচ্ছি এবং সেই বিখ্যাত সপ্তর্ষির সাতটি অ্যাপে দেখতে পাচ্ছি কিন্তু আমরা খালি চোখে অবশ্যই এই সময়ে সন্ধ্যেবেলায় সব কটা দেখতে পাবো না হয়তো ওপরে তিনটেই বড় 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 দেখতে পাবো বড়জোর তাহলে এই তা সত্ত্বেও যেহেতু অ্যাপের সাহায্যটা পাচ্ছি আমরা এই কটির দূরত্ব এবং নাম এবং কি টাইপ অফ স্টার সেটা একটু বলে নেওয়া যাক এবার নামটা আপনারা দেখবেন ইন্টারনেটে যদি খোঁজেন বা আপনারা যদি বইতে পড়েন দেখবেন বিভিন্ন হিন্দু বা ভারতীয় জ্যোতির্বিদ্যার বইতে বা শাস্ত্রে বিভিন্ন নাম দেওয়া হয়েছে এই সাতজন ঋষি বা এই সাতটা তারার আমরা যে নামটা সচরাচর ব্যবহার করি বাংলায় সেটা হচ্ছে বৃহৎ সংহিতা থেকে যে সাতটি নাম পাওয়া যায় অ্যাকর্ডিংলি এই মার্কটার সবচেয়ে ওপরের তারাটা হচ্ছে মরিচি এটি বি টাইপ অফ স্টার এবং আমাদের থেকে প্রায় একশো লাইটিয়ার দূরে অবস্থিত তারপরে যে কটা তারা নামগুলো পড়ছি মরিচির পরে হচ্ছে বশিষ্ট্য ওটা ইনফ্যাক্ট দুটো তারা বৈশিষ্ট্য অরুন্ধুতি দুটো তারা এবং বাইনারি স্টার বলা হয় একে অপরকে কেন্দ্র করে তাদের কমেন ব্যারি সেন্টার যেটা ব্যারিস সেন্টার অফ মাস সেটাকে কেন্দ্র করে দুজনে দুজনকে পরিক্রমা করছে তাই বৈশিষ্ট্য এবং অরুন্ধুতি বা ইংরেজিতে অ্যালকর এবং মেজার তারপরে হচ্ছে অঙ্গিরা তারপরে অত্রি তারপরে পুলস্থ তারপরে পুলহ এই যে মাঝখানের পাঁচটা তারা এই সবকটাই আমাদের পৃথিবী থেকে বা আমাদের সোলার সিস্টেম থেকেও মোটামুটিভাবে এইটটি লাইট ইয়ার্স দূরে আশি আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এই সবকটি হচ্ছে টাইপ এ স্টার তাহলে বি যেহেতু এর চেয়ে বেশি তাপমাত্রা সুতরাং মার্কের শেষে যে মরিচি রয়েছে তার দূরত্ব বেশি তাপমাত্রা বেশি এইভাবে মনে রাখতে সুবিধে হয় মরিচি হচ্ছে হানড্রেড বি তারপরের পাঁচটাই হচ্ছে এইটটি এবং এ এবং মার্ক যেখান থেকে শুরু হয়েছে প্রথম তারাটা একদম নিচের ডান দিকে অর্থাৎ উত্তর দিকে যেটা সেটা হচ্ছে ক্রতু এই ক্রতুও কিন্তু বেশ দূরে আছে একশো কুড়ি ইয়ার দূরে এবং এটি আমাদের সূর্যের মতোই জি টাইপ স্টার এবার এই যে ক্রতু এবং পুলহ অর্থাৎ মার্কের প্রথম এবং দ্বিতীয় তারাটি যদি একটি সরল রেখায় জুড়ে দিই এবং এই দূরত্বটাই দিক করে পাঁচ গুণ বাড়িয়ে দিই তাহলে আমরা একটা মোটামুটি অপেক্ষাকৃত উজ্জ্বল তারায় খুব উজ্জ্বল বলা যাবে না পৌঁছব এবং সেটি হচ্ছে পোল স্টার বা পোলেরিস বা ধ্রুব তারা অরসা মাইনার কনস্টালেশনের ব্রাইটেস্ট স্টার ফলে এটার আরেকটি নাম হচ্ছে অ্যালফা ওরসা মাইনোরিস এটি এফ টাইপ অফ স্টার এফ মানে হচ্ছে সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল কিন্তু আকচিউরাস এবং অ্যান্টারিসের তুলনায় অনেক বেশি উজ্জ্বল আরেকবার ওইটা মনে করিয়ে দিই ও বি এ এফ জি কে এম এবং এই পোলারিস ফোর থার্টি টু অর্থাৎ চারশো বত্রিশ লাইট ইয়ার দূরে অবস্থিত আপাতত এটাই আমাদের পোলস্টার ইজিপ্টের মিশরীয় সভ্যতা যখন ওই পিরামিড তৈরি করছিল তখন কিন্তু থুবান বলে আরেকটি তারা পোলস্টার ছিল এর কারণ হচ্ছে প্রেসেশন অব দ্য ইকুইনক্সেস সেটা আজকে আমাদের আলোচনার বিষয় নয় তাহলে পোলস্টার হয়ে গেল এবার যদি আকাশে দেখা যায় তাহলে পোলস্টারের থেকে একটু ওপর দিকে বা জেনিতের দিকে গিয়ে একটু যদি পশ্চিম দিকে যাই তাহলে আরেকটি ছোট তারা দেখা যেতে পারে সেটার নাম হচ্ছে কোচাব এটা হচ্ছে এই উর্সা মাইনার যে কনস্টেলেশন তার বিটা স্টার অর্থাৎ দ্বিতীয় উজ্জ্বলতম তারা এটাও আকাশ পরিষ্কার থাকলে একটু অন্ধকার থাকলে আলোক দূষণ কম থাকলে অবশ্যই দেখা যেতে পারে এবং এটি রয়েছে প্রায় একশো তিরিশ লাইটিয়ার দূরে এবং এটিও হচ্ছে কে টাইপ অফ স্টার অর্থাৎ সেই আকচুরাসের মতো কে টাইপ অফ স্টার এইবারে আমরা এই পোল স্টার থেকে আরও ওপর দিকে চলে যাব ওপরে গেলেই আমরা দেখতে পাচ্ছি তিনটে উজ্জ্বল তারা এই ডাইরেকশানটা এবার আমি একটু ডাইরেকশান মার্কার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধে হবে এই দেখুন এইখানে নর্থ তার ওপরেই হচ্ছে পোলস্টার যেটা আমরা দেখালুন এটা হচ্ছে পোলারিস এবার আরও পূর্ব দিকে গিয়ে যখন ওপর দিকে যাচ্ছি এই অ্যাঙ্গেলটাও আমরা অ্যাপে দেখিয়ে দেওয়া যায় খুব সহজেই এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে অর্থাৎ ধরুন ভেগাটা রয়েছে প্রায় পঁচাত্তর ডিগ্রি তিয়াত্তর ডিগ্রি মানে সেভেন্টি থ্রি ডিগ্রি অ্যাল্টিউডে রয়েছে নর্থার্ন হরাইজনের ওপরে এটা আমরা আবার সরিয়ে দিই তাহলে পরিষ্কারভাবে দেখা যায় আচ্ছা ডাইরেকশানটা থাক তাহলে ভেগাকে আমরা দেখতে পাচ্ছি এবং ভেগা হচ্ছে এই সামার ট্র্যাঙ্গেল যেটাকে বলে যেটা এবার প্রায় শেষ হতে চলল সেই অ্যাস্টেরিজমের একটা পার্ট সবচেয়ে পশ্চিম দিকের হচ্ছে ভেগা কারণ আমি যদি এইভাবে দেখাই দেখুন সবচেয়ে পশ্চিম দিকে রয়েছে ভি আর পশ্চিমের ডাব্লু বেস্ট মনে রাখা সুবিধে তাহলে ভেগা আচ্ছা এই ভেগা হচ্ছে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ লাইট ইয়ার্স দূরে এবং লাইরা কনস্টালেশনের এটি অংশ মানে অংশ বললে ভুল হবে ব্রাইটেস স্টার অর্থাৎ অ্যালফা লাইরি এটাকে নাম দেওয়া যায় তাহলে বেগা পাওয়া গেল টোয়েন্টি ফাইভ ইয়ার্স দূরে এছাড়া আছে আরেকটু উত্তরের দিকে যদি যাই মানে এই ছবিতে নিচের দিক অর্থাৎ টুয়ার্ডস দ্য হোরাইজান তাহলে আমরা সিগনাস অ্যালফা স্টার অ্যালফা সিগনাই বা ডেনেপকে পাব ডেনেপ কিন্তু চোদ্দোশো লাইটিয়ার দূরে এক হাজার সামথিং মনে রাখার জন্য এক হাজার চারশো লাইটিয়ার দূরে এবং ভেগার অলমোস্ট সেম অ্যাল্টিচিউড আরেকটু সাউথ করে যদি আমরা আর একটু ইস্টের দিকে চলে যাই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে অল্ট্যার অলটের তারাটি হচ্ছে অ্যালফা স্টার অফ অ্যাকুইলা কনস্টেলেশন অ্যাকুইলা মানে ঈগল আর ডেনেভের যেটা সিগনাস কনস্টেলেশন ছিল সিগনাস মানে সোয়ন রাজহাঁস আর লাইরা মানে হচ্ছে ওই বিনা জাতীয় একটি বাদ্যযন্ত্র এই তিনটে মিলিয়েই সামার ট্রায়াঙ্গেল অ্যাস্ট্রিজমটা করা যায় শীতকালে আমরা পাই উইন্টার ট্রাঙ্গেল অন্য তিনটে তারাকে সরল রেখায় যোগ করলে এবার অ্যাপেও একটু দেখা নেওয়া যাক এই ডেনেপ ডেনেপ হচ্ছে ওই যে বললুম চোদ্দোশো লাইটিয়ার দূরে এবং এটি হচ্ছে অন্য যেটা সেটা হচ্ছে ষোলো লাইটিয়ার দূরে অ্যালফা স্টার অফ অ্যাকলা কনস্টেলেশন অলটেয়ার এই অলটেয়ারটা হচ্ছে ষোলো লাইটিয়ার দূরে তাহলে ভেগা হচ্ছে পঁচিশ লাইটিয়ার অলটেয়ার হচ্ছে ষোলো লাইট ইয়ার এবং ডেনেভ হচ্ছে চোদ্দোশো ইয়ার দূরে দেখে মনে হচ্ছে তিনটেই সমান দূরত্বে কিন্তু আসলে তা নয় তাই না কি টাইপ অফ স্টার মনে রাখা খুব সহজ তিনটেই হচ্ছে টাইপ এ স্টার অর্থাৎ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার ডিগ্রি এদের বাইরের তাপমাত্রা এবং এদের দূরত্বটা আমরা মোটামুটি জেনে গেলাম তাহলে সামার ট্রাঙ্গেল হয়ে গেল এরপরে আমরা আরও পূর্ব দিকে যেতে থাকি পূর্ব দিকে আমরা গিয়ে আবার সেই জুপিটার আর স্যাটনে পৌঁছে গেল এরপরে আমরা সময়টা আর একটু অ্যাডভান্স করে দেব দেখা যাক যদি আমরা রাত্রির সাড়ে নটা নাগাদ যদি দেখি কি দেখতে পাব সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা করা যাক সাড়ে নটার সময় আমরা কি দেখতে পাব সাড়ে নটার সময় আমরা এই যে পূর্ব দিকে আমরা দেখব জল করছে মার্স মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ এই সময় খুব জল করবে কারণ আমাদের কাছাকাছি আছে এটা প্রায় হাফ মানে জিরো পয়েন্ট ফাইভের কাছাকাছি অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট ফোর ফাইভ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অর্থাৎ সাত কোটি কিলোমিটার দূরে কাছে মানেও কিন্তু কোটিতে একশো হাজার লোক লাখেও নয় আচ্ছা সাত কোটি কিলোমিটার দূরে আমরা পাচ্ছি মার্স এরপরে আরও আমরা দক্ষিণ দিকে যাব দক্ষিণ দিকে যেতে যেতে আমরা এইখানে একটা এই যে কটা তারা আছে তার মধ্যে একটা উজ্জ্বল তারা আমরা দেখতে পাব এইটার নাম হচ্ছে ফোমালো এই ফোমালোটা শীতকালে খুব সুন্দর দেখা যায় কারণ আরও আগেই উঠে পড়ে জল জল করে একদম এই ফোমালোটা হচ্ছে পিসিস অস্ট্রিনাস বলে একটি কনস্টালেশনের আলফা স্টার আলফা পিসিস অস্ট্রিনাস এবং এটাও ঠিক বেগার মতো দেখে মনে হচ্ছে দুটো যেন অনেক উল্টো দিকের আকাশে রয়েছে ফলে অনেক দূর তা কিন্তু নয় এটাও হচ্ছে আমাদের থেকে পঁচিশ ইয়ার দূরে এবং এই ফোমালও হচ্ছে টাইপ এ স্টার তাহলে ঠিক বেগারই মতো এবং এর থেকে একটু আলটিটিউড কমিয়ে যদি আমরা বাঁ দিকে আসি তাহলে পাবো ডিফডা ডাটা হচ্ছে একশো ইয়ার দূরে এবং আমাদের সূর্যের মতো জি টাইপ অফ স্টার এই হচ্ছে ডিফডা এই দেখুন এই অ্যাপে লেখাই আছে ডিস্টেন্স নাইনটি সিক্স পয়েন্ট থ্রি টু এসব মনে রাখাচ্ছে একশো মনে রাখা সুবিধে এবং একদম নিচের পরের লাইনটা দেখুন স্পেকট্রাল টাইপ জি তারপরে কিছু সংখ্যা লেখা আছে অর্থাৎ টাইপ জি বাকি ডিটেলসগুলো আমাদের এখন জানার দরকার নেই তাহলে এটা হচ্ছে বিটা সিটাস অর্থাৎ সিটাস কনস্টেলেশনের দ্বিতীয় উজ্জ্বলতম তারা বিটা সিটাই এটার নাম কি ডেফডা কত দূরে আছে একশো লাইটিয়ার দূরে এবং জি টাইপ স্টার মনে করুন ওই যে ক্রতু পেয়েছিলাম আমরা সপ্তর্ষির প্রথম তারা সেটাও কিন্তু জি টাইপ স্টার এবং একশো কুড়ি লাইটিয়ার দূরে আছে ফলে এই দুটো কিন্তু খুব দূরে নেই মোটামুটি পৃথিবী থেকে কাছাকাছি সমদূরত্বে বলা যেতে পারে আছে এবং মরিচি ছিল বি টাইপ স্টার এবং একশো ইয়ার দূরে ফলে মরিচির সমান দূরত্বে এই ফোমালো রয়েছে এরপরে আমরা আরেকটু পশ্চিম দিকে যাব এবং দেখুন তখন স্যাটানটা একটু নিচে ছিল সন্ধে সাড়ে ছটায় এখন কিন্তু স্যাটানটা ওপরে উঠে গেছে জুপিটার নেমে গেছে মনে হচ্ছে তার কারণ আকাশটা তো ঘুরছে কারণ আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছি এবারে যদি আমি মেরিডিয়ানটা কল্পনা করে নিই মেরিডিয়ান মানে হচ্ছে একটা ইম্যাজিনারি লাইন কাল্পনিক রেখা আকাশের গায়ে যেটা নাকি উত্তর পয়েন্ট থেকে মানে নর্থ পয়েন্ট অন দ্য হরাইজন থেকে বেরিয়ে সোজা ওপরে সুবিন্দু বা জেনিথ হয়ে একদম সাউথ পয়েন্ট হয়ে নেমে গেছে এই মেরিডিয়ানের আগে ছিল এবং এখন এই মেরিডিয়ান ক্রস করে এই জুপিটার স্যাটার্ন চলে এসছে পশ্চিমের আকাশে এই মেরিডিয়ানটাও দেখানোর একটা ব্যবস্থা করা যেতে পারে এই অ্যাপে এইটাই সুবিধে এই দেখুন আমি মেরিডিয়ান লাইন যেই মুহূর্তে দিয়ে দিলুম এই মেরিডিয়ান লাইন এসে গেল এবং এই মেরিডিয়ান লাইন এই সাউথ পয়েন্ট থেকেও বলতে পারেন উঠলো উঠে ওপর দিয়ে গেল গিয়ে আস্তে আস্তে এইখানে নর্থে পয়েন্টে এসে মিট করলো এইখানে আবার দেখুন পোলস্টারের পাশ দিয়ে যাচ্ছে স্বাভাবিক পোলস্টার হচ্ছে আকাশের উত্তর মেরু বা নর্থ নর্থপোলের খুব কাছাকাছি থাকে সেই জন্য ওইটাকেই রাফলি ধরে ধরা যায় এবং তখন দেখুন আমরা এই সামার ট্রাঙ্গেল অর্থাৎ বেগা অল্টেরা ডেনেপকে পেয়েছিলুম পোলস্টারের পূর্ব দিকে অর্থাৎ পূর্ব আকাশে পেয়েছিলুম এখন কিন্তু এরা চলে গেছে পশ্চিম আকাশে আচ্ছা এইবার আমরা ম্যারিডিয়ানটা অফ করে দেবো করে আর একটা জিনিস আমরা দেখবো খুব ইন্টারেস্টিং জিনিস মনে করুন আপনি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন আপনি আশেপাশের পাড়ার সব বাড়িগুলো দেখতে পাচ্ছেন একটু দূরে আপনাদের শহরের যে বড় বড় বাড়ি সেগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মনে করুন হঠাৎ করে কয়েকটা বাড়ির ফাঁক দিয়ে আপনি আর শহর দেখতে পেয়ে গেলেন কি সাংঘাতিক ব্যাপার বলুন তো সেই রকম একটা ব্যাপার ঘটতে চলেছে আচ্ছা মার্সকে রেখে আমরা মার্সের ওপর দিকে একটু তাকাবো ওপরে দেখুন খুব স্পষ্ট না গেলেও এটা যত শীতকাল পড়বে তত সুন্দর দেখা যাবে মনে হচ্ছে যেন চারটে তারা একটা বর্গক্ষেত্রর মতো তৈরি করেছে তাই না এই যে এক দুই তিন চার এই চারটে তারা এই চারটে তারাকে বলা হয় পক্ষীরাজের ডানা বা উইং অফ পেগাসাস বাংলায় এরকম কোনো কথা নেই ইংরেজিটারই বাংলা করলুম উইং অফ পেগাসাস অর্থাৎ একটি পক্ষীরাজ কল্পনা করা হয়েছে কোনো একটা কনস্টেলেশন তার যে ডানাটা সেটাকে উইং অফ পেগাসাস বলা হয় এটা চট করে চেনা যায় এটাও হচ্ছে ওই সপ্তর্ষি বা সামার ট্রায়াঙ্গেল বা উইন্টার ট্রায়াঙ্গেলের মতো কনস্টেলেশন নয় অ্যাস্টেরিজম পার্ট অফ আ কনস্টেলেশন বা পার্ট অফ টু কনস্টেলেশনস ইনফ্যাক্ট এটা হচ্ছে পেগাসাস এবং অ্যান্ড্রোমিডা এই দুটো কনস্টেলেশনের পার্ট তাহলে এর মধ্যে সবচেয়ে এই চারটের মধ্যে সবচেয়ে পূর্ব দিকে এই উত্তর দিকে যেটা রয়েছে অর্থাৎ এইটা এইটা হচ্ছে অ্যালফা অ্যান্ড্রোমিডা বা ডেল্টা পেগাসাসও বলা হয় এটা আমাদের পৃথিবী থেকে প্রায় একশো লাইটিয়ার দূরে রয়েছে এবং বি টাইপ স্টার তারপরে আরেকটু জেনিতের দিকে যদি যাই তাহলে আর স্টার পাই সেটা হচ্ছে বিটা পেগাসাস এটা রয়েছে প্রায় দুশো লাইটিয়ার দূরে এবং এম টাইপ স্টার তাহলে প্রথমটা যেটা পেরুম সেটা হচ্ছে বি টাইপ মানে প্রচণ্ড গরম পঁচিশ হাজার আর ওপরেরটা কিন্তু টেম্পারেচারটা অনেক কম আড়াই হাজার থেকে তিন হাজার ইনফ্যাক্ট একটু ভালো করে যদি লক্ষ্য করেন অ্যাপেই দেখতে পাবেন যে প্রথমটা একটু নীলচে রঙ আর ওপরেরটা একটু লালচে বা হলদে মার্কা রং। ফলে টেম্পারেচার অনেকটা কম আচ্ছা তাহলে ওটা দুশো লাইটিয়ার দূরে তারপরে সবচেয়ে পশ্চিমের যেটা রয়েছে অর্থাৎ এইটা এইটাকে বলা হয় অ্যালফা পেগাসাস অর্থাৎ পেগাসাস কনস্টারেশনের উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু ওইটা ওটাও আমাদের থেকে প্রায় একশো তিরিশ লাইটিয়ার দূরে এবং টাইপ এ স্টার তারপরে সবচেয়ে নিচের যেটা সেটা গামা পেগাসাস এবং সেটা আমাদের থেকে চারশো লাইটিয়ার দূরে এবং বি টাইপ অফ স্টার অর্থাৎ টেম্পারেচার ভালোই বেশি এইবারে যেটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যাবে সেটা হচ্ছে এই যে তারাটা অ্যালফা পেগাসাস বা অ্যালফা অ্যান্ড্রোমিডি এর নিচে দেখুন সমান দূরত্বে যেন মনে হচ্ছে কয়েকটা তারা সাজানো রয়েছে কীরকম এটা হচ্ছে অ্যালফা অ্যান্ড্রোমিডা তার নিচে এটা হচ্ছে বিটা অ্যান্ড্রোমিডা তার নিচে এটা হচ্ছে গামা অ্যান্ড্রোমিডা তার নিচে এটা হচ্ছে অ্যালফা পার্সিস। এবং এইটা হচ্ছে বিটা পারসিউস অন্য দুটো তারা ওইটা আমরা এখন যাব না এই দুটো তারা এই মিরফাক আর অ্যালগলটা আমরা দু আড়াই মাস পরে যে ভিডিওটা করব সেটাই দারুণভাবে দেখানো যেতে পারে সেই জন্য এটা আমরা এখন যাব না আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যালফা অ্যান্ড্রোমিডা এবং তার তলায় বিটা অ্যান্ড্রোমিডা তার পাশটা একটু ঘুরে ফিরে দেখবো সেখানে কি আছে এক্ষেত্রে পরিষ্কার খুব ভালো আকাশ থাকলে একটা মজার জিনিস দেখা যাবে কিন্তু তার মধ্যেও দেখুন এই বিটা অ্যান্ড্রোমিডার পাশে আর হালকা তারা দেখা যাচ্ছে তার পাশে আর হালকা তারা দেখা যাচ্ছে সেই জায়গাটা আমি অল্প জুম করব। খুব বেশি করব না অল্প জুম করলে ওই নিজের শহর থেকে অন্যের শহর দেখা যেতে পারে দেখা যাক পাশের তারাটা একটু বেশি ব্রাইট হল একটু বড় করি তার পাশে আর স্টার পরিষ্কার বোঝা যাচ্ছে আরেকবার বলে দিই এটা হচ্ছে অ্যালফা অ্যান্ড্রোমিডা এটা হচ্ছে বিটা অ্যান্ড্রোমিডা তার পাশে এই স্টারটা আমরা পেলুম তার পাশে আরেকটা স্টারও পেয়েছি এবং এইখানে একটু বড় করতেই দেখুন একটা আবঝা কিছু একটা যেন দেখা যাচ্ছে এইটাই হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি অর্থাৎ আমরা যে ছায়াপথ বা গ্যালাক্সির মধ্যে থাকি যেটার নাম হচ্ছে মিল্কি ওয়ে তার থেকে প্রায় কুড়ি লক্ষ আলোকবর্ষ দূরে অ্যাবাউট টু মিলিয়ন লাইট ইয়ার্স অবে দেশ এজ কমপ্লিটলি ডিফারেন্ট গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং এরও পাশে মানে একটু উত্তর এবং ওপর দিকে আর দেখুন হালকা দেখা যাচ্ছে এম হান্ড্রেড বলা হয় এটা হচ্ছে আবার আর একটা গ্যালাক্সি এটা খালি চোখে দেখা সম্ভব নয় এটা একমাত্র টেলিস্কোপেই বা খুব ভালো বাইনাকুলারে দেখা যায় তাহলে আমরা এই গ্যালাক্সি কোথায় খুঁজতে হবে এইটা বোঝা গেল এইগুলোকে বলা হয় ডিপ স্কাই অবজেক্টস এর নামকরণ আছে সেইটার মধ্যে ডিটেলসে আমরা অন্য ভিডিওতে করেছি আজকে আর বলার দরকার নেই কিন্তু তাহলে আমরা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি দেখতে পেয়ে গেলাম এইবার আমরা আরেকটু সময়টা পিছিয়ে দেবো বা এগিয়ে যাব বলতে গেলে আগে আমরা সিক্সটি ডিগ্রিতে নিয়ে চলে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধে হয় অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি ডিগ্রি হয়ে গেল আচ্ছা এইবারে আমরা টাইমটা আরেকটু পিছিয়ে দিয়ে বা এগিয়ে দিয়ে রাধা সরি আমরা চলে যাই শেষ রাতের দিকে মানে ধরুন এটা ডেটটা হয়ে গেল তেরো তারিখ আমরা সাড়ে তিনটের সময় দেখি কি আছে সূর্য উঠতে এখনও দেরি আছে দেখা যাক কি পাওয়া যায় আরে বাস পূর্ব আকাশে চাঁদ উঠে গেছে এবং এই চাঁদ হচ্ছে কৃষ্ণপক্ষের চাঁদ যদি অ্যাপে দেখতে চান দেখতে পারেন খালি চোখে তো খুব পরিষ্কারই দেখা যাবে প্রায় তিন লক্ষ নব্বই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এই রকম দেখা যাবে এটা কৃষ্ণপক্ষের চাঁদ মোটামুটি থার্টি পারসেন্ট ইলুমিনেশান রয়েছে বোঝা যাচ্ছে এবং তারই তলায় হচ্ছে আমরা পাব ভিনাসকে বিনাশকে পেয়ে যাবো সিক্সটি ডিগ্রিতে নিয়ে আসি হ্যাঁ এই বিনাশ এই বিনাশ আপাতত আমাদের পৃথিবী থেকে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এক এই ইউ দূরে অবস্থিত অর্থাৎ প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে রয়েছে একটা জিনিস দেখুন মার্স কিন্তু আজ রাতে বিনাশের তুলনায় আমাদের বেশি কাছের লোক তাই না মঙ্গল হচ্ছে সাত কোটি কিলোমিটার দূরে আর শুক্র গ্রহ এক্ষেত্রে এটা হবে শুকতারা তারা কেননা সূর্য ওঠার আগে আমরা দেখি এটার দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিলোমিটার কয়েক মাস আগে যখন আমরা আর অডিও করেছিলাম তখন কিন্তু আমরা পশ্চিম আকাশে সূর্য ডোবার পরে এই বিনাশকে দেখেছিলুম অ্যাজ সন্ধ্যা তারা আজকে এটা হয়ে গেছে সুখ কারণ এটা সূর্যের ধারে ধারে ঘুরপাক খাচ্ছে এবং পৃথিবীর তুলনায় সূর্যের অনেক কাছের দূরত্বে রয়েছে এইবার আমরা একটু উত্তর দিকে যাই গিয়ে চাঁদ থেকে একটু টুওয়ার্ডস দ্য জেনিস অর্থাৎ ওপর দিকে উঠে একটু যদি উত্তর দিকে যাই সেখানে একটা বেশ উজ্জ্বল একটা তারা দেখতে পাচ্ছি এই তারাটা এইটা হচ্ছে ক্যাপেলা অর্থাৎ অরিগা কনস্টালেশনের ব্রাইটেস্ট স্টার ক্যাপেলা অ্যালফা অরিগি বলা হয় এবং এটা আমাদের থেকে চল্লিশ ফর্টি লাইট ইয়ার্স দূরে রয়েছে এটা হচ্ছে টাইপ জি স্টার ঠিক আমাদের সূর্যের মতো আমরা এর আগেও টাইপ জি স্টার পেয়েছি সপ্তর্ষিতে পেয়েছি ক্রতু এছাড়া সিটাস কনস্টালেশনে পেয়েছিলুম ডিফডা এবং এখন পেলুন এই তারাটি ক্যাপেলা অরিগা কনস্টেলেশনে একজন ফোন করছে তার ফোনটা এখন ধরা যাবে না তাকে একটু পরে ভিডিওটাই দেখাতে যাব ওরে বাবারে একটু দক্ষিণ দিকে আসতেই সেই শীতকালের তারারা সব উঁকিঝুঁকি মারতে শুরু করে দিয়েছে পরিষ্কার দেখুন কালপুরুষ নিচে হচ্ছে সিরিয়াস লুব্ধক তারপরে হচ্ছে প্রশাস ওদিকে চাঁদের একদম বাঁ দিকে বা উত্তর দিকে বলা উচিত হচ্ছে ওই ক্যাস্টার এবং পোলক্সো দেখা যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করব না এগুলো ওই যে বললু ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে যে ভিডিওটা করা হবে সেইটা সেই দিন আরও ভালো করে দেখা যাবে মোটামুটিভাবে কালপুরুষ পরিষ্কার দেখা যাচ্ছে কালপুরুষের মাঝখানে বেল্টটাও দেখুন তিনখানা তারা এই তিনটে তারার ধারের দুটো কিন্তু এই বেল্টের দুটো ধারের তারা কিন্তু ও টাইপ স্টার মানে প্রচণ্ড উত্তাপ সারফেস টেম্পারেচার খুব বেশি আচ্ছা আরও দক্ষিণ দিকে দেখা যাক আরও দক্ষিণ দিকে একদম নিচে আছে এই ডিপটা এবং ইয়ে বাঁদিকে মানে সাউথের বাঁদিকে মানে পূর্ব দিকে আর কি ক্যানোপাস উঠছে অগস্ত কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করবো না দেখা যাবে না এই সব তারাগুলো এই যে শীতকালের যে এই তারাগুলো এবং ক্যানোপাস অগস্ত এইগুলো আমরা শীতকালের ভিডিওতে করবো এখন ভালো দেখাও যাবে না কালপুরুষটা আপনারা ভোরবেলা দেখতে পারেন আকাশ পরিষ্কার থাকলে মেঘলা না থাকলে এবারে আমরা ওই মেরিডিয়ান লাইন ক্রস করে আবার পশ্চিম আকাশে এলুম দেখছি মার্স মেরিডিয়ান প্যাসেজ করে এখন পশ্চিম আকাশে চলে গেছে এবার মার্সের নিচে দেখুন ওই যে আমরা তখন মার্সের ওপরে মানে টুয়ার্স দ্য জেনিথ সেই বর্গক্ষেত্রটা দেখেছিলাম উইং অফ পেগাসাস সেইটা এখন দেখুন নিচে নেমে এসছে উইং অফ পেগাসাস পরিষ্কার আর চিনতে কোনো অসুবিধা নেই একটা স্কোয়ার রয়েছে পেগাসাসের স্কোয়ার এবং তার থেকে ওপর দিকে দেখুন ওই বিটা অ্যান্ড্রোমিডা গামা অ্যান্ড্রোমিডা ইত্যাদি চলে গেছে আরও যদি আমরা উত্তরের দিকে চলে যাই তাহলে ক্যাসিওপিয়াকে দেখতে পাচ্ছি ক্যাসিওপিয়াকে আগেও আমরা সন্ধেবেলা দেখেছিলাম এখনও দেখতে পাচ্ছি এই ক্যাসিওপিয়া নিয়ে একটু বলে দিই এই মুহুর্তে আগের পোর্শনটায় বলা হয়নি যখন এখন বলে দিই চট করে সবচেয়ে প্রথম বা নিচের দিকে যে তারাটা সেটা হচ্ছে বিটা এবং পেছনের দিকে বা ধরুন শুভেন্দুর দিকে যেটা সেটাকে হচ্ছে অ্যালফা একবার আমি দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে এটা হচ্ছে বিটা এটা হচ্ছে অ্যালফা এটা হচ্ছে গামা এবং এটা হচ্ছে ডেল্টা ডেল্টাটা এখানে চট করে আসছেন আবার আমাকে বড় করতে হবে জুম ইন করতে হবে করবো না এখন এবং দূরত্ব যদি বলেন তাহলে এই অ্যালফার দূরত্ব হচ্ছে সাড়ে তিনশো এই সরি দুশো তিরিশ লাইট ইয়ার এবং কে টাইপ অফ স্টার এটা প্রথমটা হচ্ছে বিটা বিটা ক্যাসিওপিয়া এবং সেটা হচ্ছে ফিফটি ইয়ার্স দূরে এফ টাইপ অফ স্টার তাহলে এর তুলনায় অনেক বেশি তাপমাত্রা গামাটা হচ্ছে সাড়ে পাঁচশো লাইটিয়ার দূরে বি টাইপ স্টার এই কটা তাহলে হয়ে গেল এবং এখান থেকেও আমরা পোল স্টারকে পেয়ে যেতে পারি সপ্তর্ষি এখন আর দেখা যাবে না কারণ এই দেখুন একটা কমেট মনে হলো এই সরি একটা মিটিওরাইট হলো দেখতে পেলেন হয়তো আপনারা একটা মিটিওর বেরিয়ে গেল যদি এগুলো প্রি রেকর্ডেড কি না জানি না এবং এখানে আবার সেই যে ক্যাপেলাকে আমরা দেখেছিলাম সেই ক্যাপেলায় আবার আমরা ফিরে এলুম একটু পরে সূর্য উঠবে আবার একটা নতুন দিন শুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দুই কি আড়াই মাস তিন মাসের মধ্যেই আবার আমাদের আলোচনা হবে আবার ষাট ডিগ্রি এগিয়ে গিয়ে আমরা আকাশকে অন্য একটি অ্যাঙ্গেল থেকে দেখতে পাব তাহলে আজকের মতো হয়ে যাক নমস্কার